করবো, প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি, আমাকে দেখো ব্যাগ হাতে স্কুটির কভার কালকে ধুয়ে দিয়েছিলাম বলে বাবু শুধু হাতে কি হেলমেট আর এক হাতে চাবি নিয়ে নামলেন, স্কুটির চাবি না আছো, দু বার ধরে বেরোচ্ছে ঠুকছে এই করছে, একবার বলছে আমি কভার আনিনি, একবার বলছে আমি হেলমেট আনিনি, কি যে করে 6:30 উঠে ডাইরেক্ট একেবারে স্নানে, আর আমাকে দেখো চুলা ছানো সময় পায়নি সকাল থেকে। যাই হোক, তো ও বেরোক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মোটামুটি আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, বেড়াল কিছু করেনি, পায়ে ছাপ দিয়েছে শুধু, এই দেখাচ্ছে যাচ্ছে না। তোমাদের আরো একটা জিনিস দেখাই, দাঁড়াও দাঁড়াও, লাল জলের মহুমায়া দেখাবো, ধর বাবা। আমি ব্যালকনি থেকে দেখছিলাম, দেখতে কি পাচ্ছ তোমরা, সেলুনের সামনে শুয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওটা হচ্ছে লাল জলের মহুমায়া। অনুপ এসে, মানে ওই মুদিখানা দোকানের ভাইয়াটা এসে কতবার ঠেললো, উঠলো না গে, জাস্ট দেখো একবার শুধু, সেলুন খুলে গেছে, ওর শুয়ে রয়েছে ওর মতো। নিজের জন্য টিফিন বানাতে চলে এসেছি, এতক্ষণ করছিলাম সেলাই পড়াই, কয়েকটা জামাকাপড় ছিল, একটাই করতে পেরেছি, আমি সেলাইয়ে খুব পাকাপোক্ত, তো যাই হোক এখন বাজে 9:00, ও যাওয়ার পরে কিন্তু আমি বসে গেছি মোটামুটি ধরো 7:45 থেকে 1:15 ধরে আমি একটা জামা সেলাই করেছি। কি আর বলবো, আসলে এখানে কোথায় জামা সেলাই করে দেয়, মানে খাপিয়ে দেয় আর কি, বড় হয়েছে তো সেটা খাপানোর জন্যে। যাই হোক, এটা আমি খেয়ে নিই এবার, তারপরে একটু রেস্ট নিয়ে কাজে নামবো। এইগুলোকে গোছাতে হবে, আর গোছাতে হবে হচ্ছে এই জামা কাপড়গুলোকে গুছিয়ে আজকে তুলে দেবো। আর তো ঘরটা তো ও যাওয়ার আগেই ঝাড় দেওয়া রয়েছে, জাস্ট এগুলোকে সব গুছিয়ে নিয়ে ঘরটা মুছে স্নান করবো, তো তাড়াতাড়ি যখন ইচ্ছে করবে। এখন একটু একটু রোদ উঠেছে, সকালবেলা যখন আমি টাইম ল্যাপসে বসালাম তখন সূর্য দেবতা উঠলো না। যাই হোক, এখানে আমার খাবার দাবার ঝুড়ি চাপা দেওয়া রয়েছে, অর্ধেক লেবু, ওটা আমি পরে কেটে খাবো, আর হচ্ছে ছ্যাঁচড়া, আর হচ্ছে ট্যাংরা মাছ। ওর ট্যাংরা মাছটা ওকে যেটা দিয়েছে ওটা আর একটু বড় ছিল, ধরছিল না বলে আমি মাথাটা ভেঙে দিয়ে রেখে দিয়েছি, আর ওখানে রয়েছে। এই জায়গাটাতে যেহেতু কোনো তাক নেই, আমার না বড্ড বেশি অগোছালো হয়ে যায়, আর এই জায়গাটাকে বারবার গোছাতে হয়, তাই জন্য আমি আবারও সমস্ত কিছু মোটামুটি বার করেছি, তারপরে মাসকা বাড়িটা গোছাবো, 2-3টে কৌটোও বেরিয়ে আসবে এখানটা গোছালে, ওই জন্য আরও গুছিয়ে নিচ্ছি, তো বসেই তো থাকবো। আর আমি এখন এসেছি হচ্ছে 10:30 খাওয়ার সময়, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তখন সম্ভবত 9:00 বাজে, আর এখন বাজে 10:30, আমি 9:30 অবধি বসে বসে একটু ভিডিও টিডিওগুলো ফোনেই দেখছিলাম, টিভি আজকে এখনো চালাইনি, তো 9:30 পর না আজ কালকে রাত্রিবেলা, মানে আজকে সকালবেলাটা 4:40 নাগাদ আমার ঘুম ভেঙে গেছে, তারপর থেকে আমার ঘুমই আসলো না আর কিছুতেই, না এদিক ওদিক উঠতেও ইচ্ছে করছে না, কিন্তু এদিক ওদিক করছিলাম আর কি, তো ওই জন্য না আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কখন ঘুমিয়ে গেছি জানি না, তো ওই আর কি 45 মিনিট মতো যা বুঝলাম আমি ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে এলাম, মনে হলো না এবার একটু কাজগুলো করি, তাড়া তো নেই, অসুবিধা নেই, করি আস্তে ধীরে, আমি অসুবিধা নেই কিছুই, তো চলো করি এগুলো, এইটাকে আগে গুছিয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি, না তো চলো, তোমরাই তো আমার সবকিছু, তোমাদেরকে সাথে নিয়েই করি। কোন পাখি তারে দুঃসাহসীর ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনে আধার ফেলে, কোন পাখি তারে দুঃসাহসীর ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনে আধার ফেলে, এই মনে সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারে পাখায়, কোন শিয়ালোর স্বপ্ন নীর যেন আমায় কি ডাকে আয় চলে আয়। আজ ইচ্ছে হলো আলাদা করে মিউজিক অ্যাড না করে নিজের গলায় যদি কিছু হয় আর কি, এরকমই গুনগুন করতে করতে আমি কাজটা করছিলাম এই আর কি, তো গানটা করলাম ঠিকই কিন্তু ভুল ত্রুটি কিন্তু অবশ্যই মার্জনীয়, তো চলো পরবর্তী কাজে যাওয়া যাক। ঠিক আছে, 11:16 সমস্ত কাজ হয়ে গেছে, প্রচুর জামাকাপড় ছিল গো, এখন আলমারিতে তুলতে গিয়ে বুঝলাম ভাজ করে, আর চেয়ারে যে কটা দেখছো ওটা হচ্ছে আমার পড়ার আর ওর অফিস থেকে পড়ে পড়ার এসে আর কি, আর কালকেও যেটা পড়ে যাবে সে গেঞ্জিটাকে আমি বার করে রেখে দিলাম আলমারি যখন খুললামই, তো চলো এবার যাব স্নানে, সমস্ত কাজ হয়ে গেছে, মোটামুটি 11:30 বাজে, আর কয়েকটা পাঁপড় ছিল সেগুলোকে ছাদে গিয়ে রোদে দিয়েছি, আলুর পাঁপড়গুলো নাহলে না নষ্ট হয়ে যাবে, আর ও খেতে ভালোবাসে তো, নষ্ট হয়ে গেলে ফেলে দিলে খুব মায়া লাগবে, তো আর জিনিসটাও নষ্ট হবে।
তো চলো এবার যাবো। স্নান দান হয়ে গেছে, একটু লেটই হলো, আজকে মোটামুটি 11:30 পর 12:15-টার দিকে স্নান দান করে বেরিয়েছি। তারপর জামা কাপড় মেলে দিলাম, ঠাকুর পুজো দিলাম, ছাদ থেকে পাপড়গুলো নিয়ে এলাম, কারণ মেঘ করে গেল আবার, মানে রোদটা পড়ে গেল, তাই জন্য নিয়ে এলাম। ঠিক আছে, 1 ঘন্টা 10-15 মিনিট রোদ খেয়েছে, প্যাকেটগুলো গরম হয়ে গেছে, আবার রেখে দিয়েছি, আবার কালকে দেবো। যেটাই হোক না কেন, আজকে 3রা এপ্রিল, তো এই ডেটটা আমি কখনোই ভুলতে পারবো না। জানি না প্রমির মনে আছে কিনা, সিস্টেমে দেখলে তো ওর মনে পড়ার কথাই ডেটটা। যেটাই হোক না কেন, হয়তো ওর মনে আছে, ও ভাবছে থাক ওর মনে নেই যখন ওকে বলবো না, মানে আমাকে হয়তো বলছে না ওই জন্য, আর আমি ভাবছি ওর মনে নেই থাক ওকে আর বলতে যাবো না। তো আজকের ডেটটা হচ্ছে 2021-এর 3রা এপ্রিল। এই ডেটেই আমরা প্রথম কলকাতা ছেড়ে এসেছিলাম ব্যাঙ্গালোরের জন্য, মানে তার আগে এসেছিলাম 1 সপ্তাহের জন্য, কিন্তু তখন জানতাম যে বাড়ি ফিরে যাব। কিন্তু এই 3রা এপ্রিল আসার সময় জানতাম না যে কবে বাড়ি মানে ফিরতে পারবো আবার। যাই হোক, খুব তাড়াতাড়ি আবার ফিরে গেছে গেছিলাম, 4 মাসের জন্য থেকেছিলাম। প্রথম 1 বছর আমরা ব্যাঙ্গালোরে খুব একটা থাকিনি, বাড়ি বারবার যাতায়াত করেছি, কারণ আমি ভীষণই বাড়ি বাড়ি করতাম, আমার একটুও ভালো লাগতো না ব্যাঙ্গালোরে তখন। কেন এই বাড়িতে এসেও প্রথম প্রথম খুব একটা মানে প্রথম প্রথম একটুও ভালো লাগতো না, মনে হতো আমি বাড়ি যাবো বাড়ি যাবো। কারণ আরো সব থেকে বড় কথা কি বলতো, ব্যাঙ্গালোরে এসে যাদেরকে বিশ্বাস করতে চেয়েছি আমরা ঠকেছি। তো সেটা মানুষের উপর ডিপেন্ড করে, অবশ্যই সবাই তো সমান না, ঠিক আছে। তো কিছু তো প্রাইভেসি থাকেই, ও সবটা তো আর বলা যায় না ব্লগে বা সবটা দেখানোও যায় না, তো ওই জন্য তোমরা সবটা জানো না। তো ঠিক আছে, তারপরে যখন বিয়ে কাটিয়ে এখানে আসলাম কলকাতা থেকে ফাইনালি, তখন প্রমি বললো দেখো এবার অফিস মনে হচ্ছে খুলবে, কথা চলছিল তখন থেকেই। তো তারপরেও এমনিও আমি হাঁটতে যেতাম, প্রমি এদিক ওদিক যেতে যেতে না কয়েকজন মানুষের সাথে চেনা পরিচিত হলো, আর শহরটাকে আস্তে আস্তে ভালো লাগতে থাকলো, মনে হলো না এখানেই তো থাকতে হবে কাজের জন্য, বাড়ি তো চাইলেই যেতে পারবো না, সুতরাং ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে কি বা আছে এখন, অবশ্য কিছু নেই বলবো না, কেউ কেউ তো ওখানে রয়েছে, হয়তো তারা তাদের কেরিয়ার ওখানে খুঁজে পেয়েছে, প্রমি হয়তো ওখানে কেরিয়ার খুঁজে পায়নি তাই তাকে ব্যাঙ্গালোর আসতে হয়েছে এই আর কি। তাছাড়াও অনেকেই আছে যারা অফিসটা একটু দূরে হয় বলে, মানে বাড়ি থেকে অনেকটাই দূরে হয় বলে বউ নিয়ে হয়তো অফিসের কাছাকাছি থাকে, বা ব্যাচেলার অবস্থাতেই হয়তো অফিসের কাছাকাছি থাকে, এটা হয়ই। তো সেক্ষেত্রে তো মা বাবাকে ছেড়েই থাকছে, তাই না, হয়তো কলকাতাতে থাকতে পারছে কিন্তু আমরা সেই শহরের বাইরে, এই আর কি। এর থেকে ডিফারেন্স বেশি কিছু নয়, তবে একদম আলাদা কালচারে এসে পড়েছিলাম তো খুব একটা ভালো লাগতো না, তবে এখন জানি না কেন ভালো লাগে। হ্যাঁ, বাড়ির কথা ভুলে যাওয়াটা তো আমাদের পক্ষে সম্ভব না, ওই আর কি, সেটাকে মনের ভেতরে রেখে এই শহরটাকেও ভালো লাগছে। তো এইটাকুই বলার ছিল। 3রা এপ্রিল ডেটটা ভোলার ছিল না, 3রা এপ্রিল 2021-এ ট্রেনে করে দুরন্ত ধরেছিলাম হাওড়া থেকে, ওখান থেকে 4ঠা এপ্রিল এখানে এসে পৌঁছেছিলাম। তো সেই দিনটা আমাদের দুজনের খুব কষ্ট হয়েছিল, কিন্তু মা বাবাদেরকে সেইভাবে বুঝতে দেয়নি, কারণ তারা এমনিই ভেঙে পড়েছিল, কান্নাকাটি করছিল, কিন্তু তারা তো সবার সাথে আছে বলো, তাও কিন্তু আমরা এখানে চাইলেও কাউকে দেখতে পাবো না, কিছুই না, আমরা দুজন একেবারেই বাইরে পড়ে রইলাম। তো এই আর কি, ঠিক আছে, কাজের জন্য এখানে আসা, কাজ তো করতেই হবে, কাজ না করলে মা বাবাদেরকে ভালো রাখতে পারবো না, এই আর কি। তো আর যেটা বলছিলাম যে অফিস চালু হওয়ার আগে বলতাম সবসময় যে কি করবো, সারাদিন ভালো লাগে না, ও অফিস চলে যাবে, 3 বছরের একটা হ্যাবিট কাটিয়ে উঠবো। তো সত্যি বলতে 1 সপ্তাহ কাটিয়ে ফেলেওছি, আর আজকে সোমবার, আবারও আরও একটা নতুন সপ্তাহে শুরু হলো ওর অফিস যাওয়া। তো আমি না ভালো লাগছে ব্যাপারটা, ও এনজয় করছে, আমিও এনজয় করছি, ও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, আমিও বেশি অ্যাক্টিভ হয়ে গেছি। আগে কি হতো, মানে কোনো কাজের চার ছিল না, ও করবো কোনে, ও করবো ফোনে, মানে ও যেহেতু থাকতো গল্প হতো কথা হতো, এই জন্য না হতো না ঠিক, আর নাইট শিফট ছিল যেহেতু রাতের ঘুমটা ঠিকঠাক হতো না, সকাল থেকে ঘুম হতো, সারাদিন গাটা কেমন ম্যাচ ম্যাচ করতো, ভালো লাগতো না কাজ করতে। তো এখন অনেক বেশি আমিও অ্যাক্টিভ, ও অ্যাক্টিভ, তোমরা ব্লগের থ্রুতে কতটা বুঝতে পারো জানি না, তো আমাদের ভালো লাগছে বিষয়টা, আমরা এনজয় করছি, বিশেষ করে ও কত বন্ধু বান্ধবদের সাথে থাকতে পারছে, কাজ শিখতে পারছে, আরো বেশি অফিস যাচ্ছে বলে কাজ করতে পারছে ভালো করে। তো ওর এই জোনটা ভালো লাগছে, আর আমার ওকে তাড়াতাড়ি করে টিফিন বানিয়ে দেওয়া, কাজ করে নেওয়া আমার, তারপরে ওর জন্য অপেক্ষা করা, বিকেলে 5টার সময় গিয়ে ব্যালকানিতে দাঁড়ানো, আসবে বলে, তো এই জিনিসগুলো আমিও এনজয় করছি কোথাও না কোথাও। তো চলো, এখন তো বাজে সবে 12টা, আমি 1:30-টার দিকে খাওয়া দাওয়া করবো, এখন গিয়ে একটু টিভি দেখি, নয়তো এখন একটু বসে থাকি। সকালের দিকটা একটু ঘুমিয়ে নিয়েছিলাম বটে, মানে ওই আর কি 1 ঘন্টা 45 মিনিটের জন্য, তাই আর ঘুমাইনি। আর আমাকে আজকে রিয়া, আমার এক ফ্রেন্ড, জিজ্ঞেস করছিলে ভিডিও দেখে যে কোথা থেকে, মানে কি নাম এটার, বা নামটা যদি তোমায় বলি, দেখো এই যে এই হ্যান্ড চপারটা আমি ইউজ করছি এখন বিজি প্রিমিয়ামের, এই চপারটা তো দেখতে এইরকম, এই যে এটায় প্রেস করলে নি যে ব্লেডগুলো ঘুরতে থাকে। যাই হোক, এটা তো আমি ডিমার্ট থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 199 টাকা। তুমি চাইছিলে আমার কাছে জানতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমি ডিমার্ট থেকে নিয়েছি, আমি জানি না তুমি এটা এটাই পাবে কিনা, তবে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো অনলাইন শপিংয়ে তুমি পেয়ে যাবে এরকম হ্যান্ড চপার। যাই হোক, এখানে আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি, এটাকে এরকম
খুলে এবার আমি এটাতে কিছুই কিন্তু লাগে না, এটাকে রেখে দেবো। এই যে ভেতরের এই যে ব্লেডটা ঘোরে এটার সাথে এই যে এটার কানেক্ট থাকে, এটা লাগিয়ে নিতে হয় আর কি। ব্যাস তাহলেই হয়ে যায়। ভেতরে চপ হয়ে গেছে, যে যেরকম চপ করবে, আজকে আমার অল্প চপের দরকার ছিল তাই আমি বেশিক্ষণ ঘোরাইনি, 5-6টা প্রেস করতেই হয়ে গেছে এরকম। ক্যাপসিকাম কেটেছি, এখানে অনেকটা টমেটো কেটেছি, আর এখানে সেদ্ধ বসিয়েছি হচ্ছে ফুলকপি, আলু, তারপরে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, মানে যত রকম সবজি ঘরে ছিল আরও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে আর সবজি নেই, জানি না এরকম হেজি হয়ে যাচ্ছে কেন, যাই হোক। তো এখানে এখানে এটা সেদ্ধ হোক, আর ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, আর বলছি কেন এগুলো আমি তোড়জোড় করে রাখছি। এটা দেখালামই যখন, তখন আরও একটা সিস্টেম আমি দেখিয়ে নিই। এই যে এটা আছে ওপরে, এটাকে প্রেস করে নিয়ে আর এটাকে যদি আমি এই দিকটাতে টেনে দিয়ে, এই যে সুইচটাকে এক হাত দিয়ে তো আমার হচ্ছে না ঠিক, দাঁড়াও আমি একটু করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটাকে প্রেস করে নিয়ে এটা এরকম ছিল, তো এইদিকে টেনে দিলাম, এটা লক হয়ে গেল, এটাকে আবার খুলে দিলে এটাই যে খুলে গেল। তো এই সিস্টেমে এটাকে, তাই জন্য বক্স আমার রাখতেও শুনে আমি ড্রাই রোস্ট করছি হচ্ছে ধনে জিরে, মানে ধনে 1 চামচ, হলে জিরে 1 চামচ, 1/2 চামচ তাহলে মৌরি, 2 এলাচ, 2 লবঙ্গ, হ্যাঁ 1টা ওই কি বলে দারচিনি, 2 লবঙ্গ আছে, 3টা তলায় চলে গেছে, আর হচ্ছে শুকনো লঙ্কা, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। ব্যাস এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, বলছি সবটা তোমাদেরকে। এবার এটাকে ঘুরিয়ে নেবো, এটার মধ্যে তো ওই ড্রাই রোস্ট করা মশলাগুলো দেওয়াই রয়েছে, আর দিয়েছি আমচুর পাউডার, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো। তোমাদেরকে বলেছিলাম আমার মিক্সিটা প্রচণ্ড, মানে এটা পুরো সবুজ হয়ে গেছিলো ধনে পাতার চাটনি করেছিলাম বলে, এই যে এই জায়গাগুলোতে পুরো জমে গেছিল, দেখো এখনো একটু একটু দেখা যাবে, দেখো ধনে পাতারই লেগে রয়েছে, ওটা আমি আর ওঠাতে পারিনি, এটা পুরোটা পুরো এই অবধি সবুজ হয়েছিল, পেঁয়াজের রস, আদা, তারপরে সমস্ত কিছু গিয়ে গিয়ে ওখানে জমা হতো, আর আমি যতটা পারতাম এখান দিয়ে ফেলতাম, পরিষ্কার করতাম, কিন্তু কিছুতেই হতো না। তো লাস্ট দিন হোয়াইট দিয়ে এটাকে ভালো করে ঘষে মোটামুটি প্রাণও ফিরে পেয়েছে। বাজে 4:45, বাইরে থেকে জামা কাপড় এনে ভাজও করে রাখলাম, এবার আমি বেরোবো হাঁটতে, আমি রেডি হয়ে গেছি। তো এই যে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি আমি মিক্সিতে, পিষে নিলাম। তোমরা এটা করার সময়, ড্রাই রোস্ট করার সময় একেবারে কয়েকটা গোলমরিচও দিতে পারো, কিন্তু ও তো গোলমরিচটা খেতে চায় না, ঝাঁজ লাগে বলে একটা, তাই আমি দেইনি। আর এটার মধ্যে যে সবজির মধ্যে আমি টমেটোটাও সেদ্ধ করে নিয়েছি, তোমরা টমেটোটা গ্রাইন্ড করেও নিতে পারো, মানে টমেটো পিউরি মতো বানিয়ে নিতে পারো, আমি অত হ্যাপাজার্ট আর করতে চাইছিলাম না, তাই জন্য আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি, টেস্ট একই আসবে। আর টমেটোটা কিছুটা 4টে টমেটো কুচিয়ে নিয়েছি, 3টে টমেটো আমি এটার মধ্যে দিয়েছি, পাও ভাজি একটু লাল লাল হয় দেখতে, একটু টকটক খেতে হয়, ওই জন্য আমচুর পাউডারও ইউজ করেছি। তো যাই হোক, তোমাদের সাথে পরে আমি রেসিপিটাও শেয়ার করবো যখন রাতে আমি বানাবো। পাও ভাজি ব্রেড আনা আছে, সেদিন যখন ডিমার্টে গেছিলাম এনে রেখেছিলাম, এক একদিন এক একটা বানাতে হয়, তো রাত্রিবেলা ওই টেনশন থাকে, তাই ভাবলাম যখন ব্রেডটা আনার হচ্ছে, ব্রেডটা তো বেশি দিন থাকবে না, সপ্তাহ হয়ে যাবে এরপর, তো ওই জন্য। আর তাড়াতাড়ি কেন কথা বলছি বলতো, এখন আমি বেরোবো না হলে লেট হয়ে যাবো, ও চলে আসবো বাড়িতে, তো চলো বেরোই এবার। এই পার্কটা শনি রোববারও বন্ধ ছিল, আজকেও বন্ধ, জানি না যার কাছে চাবি দিয়ে যায় সে হয়তো নেই, তালা দেওয়া, তো ক্রমেই এই রাস্তাটা দিয়েই ফেরে, ও যেই রাস্তাটা দিয়েই ফেরে, আমি ভাবছি হাঁটতে হাঁটতে সেই রাস্তাতেই চলে যাই, কোথায় বা আর হাঁটতে যাবো তাহলে। তো দেখি ওকেও একটা ফোন করব, যে তাহলে ও যদি আবার মেন রোড দিয়ে ঘুরে চলে আসে আজকে, তাহলে আমি পড়বো বিপদে, কারণ কতটা হেঁটে গিয়ে আমি আর ফিরে আসতে পারবো না একা হেঁটে। তো ওই আর কি, তখন আমাকে ওলা অটো বা কিছু বুক করতে হবে, তাহলে ওকে আবার আনতে যেতে হবে। তো দেখি ওকেও ফোন করি তাহলে, কি জ্বালায় পড়েছি, পার্কটা 2 দিন ধরে খুলছে না। চলে এসেছি, ওই যে নীল দোকানটা দেখতে পাচ্ছ, ওটাই কেকের দোকানটা ছিল। তো এই বাবা, আমি হেলমেট পরবো কি করে, আমি তো ক্লিপ দিয়ে চলবে দেশ। এই যে আর পরবো না, 21 মিনিট ধরে হেঁটে আমি এখানে পৌঁছেছি, তার মানে কতটা তাড়াতাড়ি হেঁটেছি ভাবো। আর এখান থেকে আর 10 মিনিট হাঁটলেই তোমার অফিস, হ্যাঁ এখান থেকে আর 10 মিনিট, মানে হেঁটে অফিস আসা যায়। তো চলো এবার বাড়ি যাই, নামিয়ে গেছি আমি, জোর পায়ে হেঁটে এসেছি, কারণ মোটামুটি একটু একটু বৃষ্টি পড়ছে। চলে এসেছি রাতে রান্না করতে, কড়াইতে অল্প স্বল্প তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এই চপ করে রাখা পেঁয়াজটাকে, যাই হোক এটাকে ভাজবো। আর তার সাথে তো কুচিয়ে রেখেইছি এখানে ক্যাপসিকাম আর টমেটোটাকে, আর এখানে সমস্ত সবজি আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে রয়েছে গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো, তোমরা চাইলে টমেটোটাকে পিউরি করেই নিতে পারো, আগেও বলেছি। তো চলো আগে পেঁয়াজটাকে ভেজে নিই, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার আমি ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দেবো।
তারপরে আবারও নেড়ে চেড়ে নেব। তেল তো একদমই অল্প দিয়েছিলাম, দেখেইছিলে আমি বাটার অ্যাড করে দিলাম, তো এটাতেই এবার ভাজা ভাজা হবে। এবার একে একে এটার মধ্যে জিনিসপত্র অ্যাড করব, দেব নুন, সেদ্ধর সময় কিন্তু আমি কোনো নুন দিইনি তাই একেবারেই নুনটা আমি দিলাম। দেব পাওভাজি মশলাটা যেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, আসলে আমি গেছিলাম কিনতে পাইনি, তো অজ্ঞতা আমি বানিয়েই নিয়েছি। হ্যাঁ কিনলেও হতো ঠিক আছে, পাইনি বলে বানানোটাও হয়ে গেল এই আর কি, কিনলে তো 50 গ্রাম 100 গ্রামের প্যাকেট কিনতে হতো। তো চলো এটাকে একটু ভালো করে নেড়ে সেড়ে নিই। আমি কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ইউজ করিনি, কারণ মশলাটার মধ্যে আমার দেওয়া আছে, তাই তোমরা চাইলে আলাদা করে অ্যাড করতেই পারো। আর এবার আমি ওই ম্যাশ করে রাখা পুরো সবজিগুলোকে দিয়ে দিলাম, তারপরে নেড়ে নেবো। এখন তো পুরো মশলাটাই কষবে আবারও, তারপর জল দেবো, তো ভাজা ভাজা করবো। আমি আদা রসুনের পেস্টটা আগে দিতে ভুলে গেছিলাম, আগে দিয়ে দিলেও হতো, তো এখন দিলেও অসুবিধা নেই। এখন মনে পড়লো আমার ঘরে তো মটরশুঁটিও ছিল, দিলে হতো, শাক চালকে যা দিইনি যখন আর ভেবে লাভ নেই। তো দেখো মশলার কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা হয়েছে, মোটামুটি মানে কষানো। আর এবার আমি একটু জল ইউজ করবো, জলটা হচ্ছে এটা সেই সবজি সেদ্ধ করার জলটাই আমি ইউজ করলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেবো, তারপরে হয়ে যাবে। পাও ভাজিটা মনে হচ্ছে ভালো দিনেই হয়েছে, বৃষ্টিটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ কি, দেখো এখানে জল পড়ছে, ভালো একটা শুরু হয়েছে। কতক্ষণ ধরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলাম, বিকেলবেলাটা বলছিলাম না যে ছাঁট আসছে, কেমন একটু মানে ঝিরি ঝিরি গায়ে পড়ছে আর কি, তো ভালোই একটু শুরু হয়েছে, একটু হোক তাহলে ঠান্ডাটা পড়বে আবার একটু। ঘনত্বটা প্রায় হয়ে গেছে, আর আমি এবার লেবুর রস দিয়ে দেবো লাস্টলি, তারপর নামিয়ে দেবো। আর এটা অনেকটা পরিমাণে হয়ে যায় যেহেতু অনেক সবজি সবজি থাকে, তো ওই জন্যে আর কি, তো অসুবিধা নেই, কালকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমার বর আবার বলছে কি না তুমি একা কেন খাবে, তো ওকে আর কি করে দেবো আমি, তাহলে রেখে দিতে হবে, সন্ধ্যেতে এসে খেতে পারবে। রেডি হয়ে গেছে পাওভাজি, এই ধনে পাতাটা তোমরা করার সময়ও দিয়ে দিতে পারো কড়াইতে, তো আমি দেইনি। আর এটা রেডি করতে গিয়ে আমার রুটিটা একটু পুড়ে গেছে, যাই হোক না কেন, তো রেডি হয়ে গেছে, তো চলো এবার খেতে দেবো। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর দুর্দান্ত খেতে হয়েছে কিন্তু, আমি আরও চেখে দেখেছি অলরেডি।